আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা মশলা চা বানাচ্ছি, আর এটার রেসিপি আজকে আমি পুরোটা শেয়ার করছি। প্রথমে আমি পানিতে দিয়ে দিই একটু লবণ, এটা যার যার পছন্দ মতো, অনেকে লবণ পছন্দ করে আবার অনেকে করে না, সো চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন। সো তারপরে আমি লবণের পরে দিয়ে দিয়েছি চিনি, আর তার সাথে দিয়েছি আদা, আর এখন দিলাম একটা তেজপাতা, পুরোটা কুচি করে দিয়েছি, কারণ কুচি করে দিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে। আর এটা একদম আমাদের বাসায় আমার বাবার বাড়িতে গাছ আছে, ওই গাছের তেজপাতা। আর তারপরে এটা ভালো করে জাল করার পরে আমি এখানে এক চামচের মতো চাপাতি দিয়ে দেই, এটা জাল হয়ে গেলেই একদম কমপ্লিট চা। আর এখন যে করোনা পরিস্থিতি, ডাক্তাররা কিন্তু সবাইকে বলে চা বা লেবু পানি, গরম পানি এগুলো খেতে, সো এর মধ্যে যদি আপনি এই মশলা চাটা ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে, আর যারা ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এখন আমি সবাইকে চাটা সার্ভ করব সকালবেলা। বাবার জন্য চাটা আগে আমি সার্ভ করব, বাবা ঘরে কোরআন তেলাওয়াত করছে, তো আমি আলাদা একটা ছোট প্লেটে বাবাকে চা আর বিস্কিট একসাথে নিয়ে দিয়ে আসব, আর তারপরে আমরা ঘরে নিয়ে যাব, আমাদেরটা খাবো। তো আজকে আমি আমার বাচ্চাকে দিতে চাইনি, কারণ ওকে আমি যে মেডিসিনটা খাওয়াচ্ছি উনি বলেছেন যে ওকে কোনো গরম জাতীয় কোনো খাবার দিতে না, এর জন্য ওকে আমি চাটা সকালে দিতে চাইনি। কিন্তু ওনার যে বায়না আর বাহানা, না দিয়ে পারলাম না, পরে আবার কাপ নিয়ে ওকে আমার দুইজনে থেকে চা শেয়ার করতে হয়েছে। তো এই তো এখন বাবাকে নিয়ে দিব চাটা, আর তারপরে আমাদেরটা খাবো। আর চাটা খাওয়ার পরে আবার আমার রান্না করতে হবে, কারণ আমাদের তো আর ছুটি নেই, হয়তো বা ছেলেদের ছুটি থাকতে পারে, আমাদের ছুটি নেই, অবসর নেই, রান্না করতে হবে, আবার ঘর গোছাতে হবে, সব কিছুই করতে হবে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফ্রিজটা আমি কীভাবে অর্গানাইজ করব, গুছাবো। অনেক দিন হয় ফ্রিজ পরিষ্কার করা হয় না, আমি লাস্ট মনে হয় এক মাস হবে, এক মাস আগে পরিষ্কার করেছিলাম, এর মধ্যে অনেক বিজি ছিলাম, বাবার বাড়িতে গিয়েছি অনেকবার, আসা যাওয়ার মধ্যে সময় করে উঠতে পারিনি গুছানোটা। সো আজকে ওইটাই পরিষ্কার করব, আর ওইভাবে আসলে আমার এখন সব কিছু গুছিয়ে করার সময়টা আসলে নেই, কারণ বাসায় অনেক কাজ, প্রেশার, নতুন ঘরে ওঠার পরে আবার সব কিছু গুছাতে হবে, এর মধ্যে আমি বাড়তি কোনো ঝামেলা করতে চাচ্ছি না, কারণ সারাদিন অনেক এমনিতে অনেক কাজের প্রেশার থাকে, এর মধ্যে আমি বাড়তি ঝামেলাটা নিতে পারছি না। এখন চাটা খেয়ে আবার রান্না করতে যাব, জানি না আমার কীভাবে যেন সময় কেটে যায়, কারণ সকালে রান্না, তারপরে আবার ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ছেলেকে খাওয়ানো, গোছল করানো, নামাজ পড়া। আজ হয়তো অনেকে সময় করতে পারে, অনেক আপুরা আছে সময় করে উঠতে পারে অনেক কিছু করার, কিন্তু আমার হয় না, আসলে আমি সময় করতেই পারি না, যে কীভাবে সময়টা পাস হয়ে যায় বলতে পারি না। যাক, যতটুকু পারি লাইফে যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। চাটা খাওয়া শেষ, এখন চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এর সাথে আজকে বাবা বলল যে টাকি মাছের ভর্তা খাবে, তো সকালবেলা টাকি মাছের ভর্তা, বেগুনের ভর্তা আর রুই মাছ আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। সো ভর্তা দুইটা শেয়ার করে নিই, কারণ ভর্তাটা নর্মালি সবাই করে, আর আমি তরকারিটা আজকে শেয়ার করলাম, আমি কীভাবে রুই মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করে রান্না করি ওইটাই দেখাবো, দেখতে থাকুন। Already feel it that give me a little more dark in the spotlight to all I wanna know something you look into my eyes and fell off nothing got a dream like a dream প্রথমে আমি মাছগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর হলুদ মরিচ লবণ দিয়ে এটা ভালো করে চুলাতে তেলটা গরম করে ভেজে নিচ্ছি। তারপরে এটা ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে কষিয়ে নেব, আর তার সাথে আমি দেবো জিরার ফোড়ন, কারণ আমরা আস্ত জিরার ফোড়নটা সব তরকারিতেই খাই। তো এটা এই তো মাছগুলা ভেজে নিচ্ছি ভালো করে, কারণ আমাদের বাসায় সব মাছ ভেজে খেতে হয়, কাঁচা মাছটা খাওয়া যায় না, খাওয়া যায় না বলতে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি কেউ খেতে পায় না, আমার এমনিতে আমার অভ্যাস আছে, কারণ আমার বাবার বাড়িতে আম্মা সবসময় মাছটা না ভেজেই রান্না করে, আর আমার ওটাই ভালো লাগে, বাট কী করবো যেহেতু এটা শ্বশুর বাড়ি করতে হবে। এই তো তো মাছটা ভেজে নিচ্ছি ভালো করে, তারপরে এটার মধ্যে পেঁয়াজ মরিচ জিরা এগুলো দিয়ে দেব,
পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। তারপরে এটার মধ্যে আমি আদা জিরা বাটা এটা একটু পানি দিয়ে নরম করে তারপরে এটা এখানে দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ মরিচটা দিচ্ছি আর তারপরে দেব এখানে আদা জিরা বাটা। মাছটা ভালো করে কষানোর পরে আমি এখানে সবজিগুলো দিব। আর মাছগুলো কষানোর পরে আসলে আমি এগুলো উঠিয়ে রাখবো, কারণ যদি সবজিটার সাথে একসাথে এটা ভালো করে কষাতে যাই তাহলে দেখা যাবে যে মাছগুলোর কাটা বের হয়ে গিয়েছে আর ওটা খেতে ভালো লাগবে না। এর জন্য আমি এটা ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এটা তুলে রাখবো আর তারপরে আমি এটা তরকারিটা দিয়ে কষাবো। সো এই তো আমি এখন জিরার ফোড়নটা দিয়ে দিলাম। আর জিরার ফোড়নটা আসলে তেলের মধ্যে যদি ফার্স্টে দেওয়া হয় তাহলে দেখা যায় যে এটা পুড়ে যায়, কালো হয়ে যায়, তারপরে এটা তরকারির উপরে যখন ভেসে ওঠে দেখা যায় একদম বিশ্রী একটা ব্যাপার, কালো কালো দেখা যায়। এর জন্য আমি যখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই বা মশলাটা দিই তখন আমি জিরাটা দিই। এটা দেখা যায় রান্না হতে হতে একদম পারফেক্ট একটা শেপে একটা সুন্দরভাবে একটা সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই তো এখন আমি আদা জিরার যে বাটাটা করেছিলাম ওটা একটু পানি দিয়ে লিকুইড করে ওটা দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছিলো যে মাছ ভাজাতে একটু হলুদের গুঁড়াটা কম হয়েছে, এর জন্য আমি হলুদ আর মরিচের গুঁড়াটা আবার একটু দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাসায় ঝালটা সবাই পছন্দ করে। এর জন্য আমার সব তরকারি ঝাল করে রান্না করতে হয়, আবার বাচ্চার জন্য আলাদা তরকারি রান্না করতে হয়। এটা এখন কষাবো ভালো করে, মাছটা কষিয়ে তারপর নামিয়ে নেব। আর সবাই দেখতে থাকুন, ফিরে আসছি আবার। Dark in his spotlight, do I wanna know something? You look into my eyes and fell love in me. Then nothing got a dream like a clean night. Hey, come on closer now, waiting for you. But tomorrow's lonely, oh yeah. The moon is all on us. You look into my eyes, together feel so high. To make up with your twilight, my only, my bestie. মাছগুলো নামানোর পরে সেম মশলাটার মধ্যে আমি আলু বেগুন যে সবজিটা কেটেছি ওই সবজিটা দিয়ে এখন আমি সবজিটা ভালো করে একটু অল্প পানি দিয়ে কষিয়ে নেব। আর এটা যখন একটা মিডল একটা আঁচে সেদ্ধ করা হবে তারপরে এটার সাথে আমি গাছের যে টমেটোগুলো আছে আমরা খাই ওগুলো কিছু পরিমাণে টমেটো দিয়ে নেব, কারণ টমেটোটা যদি দেওয়া হয় ঝোলটা খেতে খুব মজা লাগে, কারণ এখন গরম চলে আসছে টকটা খেতে খুব ভালো লাগে। এখন আমি টমেটোটা দিয়ে ভালো করে আবার কষাবো, কারণ তরকারিটা রান্নার আসলে মূল যে একটা ট্রিক বলতে পারেন মজা হওয়ার, আপনি যত কষাবেন তরকারিটা যত ভালো করে কষাবেন আপনার তরকারির স্বাদটা ততই বাড়বে। কারণ এটা আমি আগে জানতাম না, আমার শাশুড়ির কাছে তারপর শ্বশুরের কাছে, আমার শ্বশুরও মাশাল্লাহ ভালোই রান্না করতে পারে, মাঝে মাঝে রান্না করে আমাদের বাসায়, আমরা সব কিছু অর্গানাইজ করে দিই আর তারপরে উনি রান্না করে, সো মাশাল্লাহ অনেক ভালো হয়। আর এখন আমি এটার উপরে মাছগুলো দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাই জাল করে শুকাবো, তারপরে এই তরকারিটা হয়ে যাবে আমার। আর তারপরে শুকনো মরিচ ভেজে নেব। এই তো আমার ভাত কমপ্লিট হয়ে গিয়েছে, দুইটা বাটিতে আমরা ভাত রেখেছি কারণ একটা সকালে খাবো একটা দুপুরে খাবো। এই তো আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সবাইকে খেতে দেব। তার আগে আমি মরিচ ভেজে নেব আর বেগুনটা ভেজে নেব। তো ওইভাবে পুরোপুরি দেখাচ্ছিলাম ভর্তা বানানো, দেখতেই থাকুন। Feel it there. Give me a little more dark in the spotlight. Do I wanna know something? You look into my eyes. খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর বাবা বাজার থেকে আজকে ডাটা এনেছে, তারপরে চিচিঙ্গা এনেছে, ওগুলো আলাদা রেখেছি। এখন আমি ডাটাটা বেছে নিচ্ছি, কারণ এটা বেছে না রাখলে দেখা যায় পাতাগুলো একদম একদম মলিন হয়ে যায় আর ওটা পরে শাক রান্না করলে বা ভর্তা করলে মজা লাগে না। এর জন্য আমি সব কিছু আগেই বেছে নিচ্ছি। এখন ডাটাগুলো বাছার পরে আমি আবার ওটা শাকটা বেছে নেব। কালকে
আমাদের নিচে থেকে কিছু অন্য শাক এনে এটা দিয়ে মিক্স করে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। এখন ডাটাগুলো বেছে নিচ্ছে আর আমার বাবা এখানে ঘোরাঘুরি করছে, এখন ও আমাকে রান্না করবে এই ডাটার যে খোসাগুলো, তারপরে আমাকে খাওয়াবে। এই তো বলতে বলতে আমার বাবা আমাকে খাওয়াটা দিয়েছে, এখন ও আমার জন্য নুডলস রান্না করেছে, তারপরে মাংস রান্না করেছে বলল, ওগুলো এখন আমি খেলাম আর কিছুটা ওকে খাইয়ে দিয়েছি আর পুরাটা দিয়ে দিলাম, বললাম বাবা আবার পরে খাবো, এখন রেখে দাও। আর কিছু মরিচ ছিল কালকের আগের দিন আনা হয়েছিল, এগুলো আমি ভালো করে বেছে ফ্রিজে রাখিনি কারণ আমার ফ্রিজটা খুব ময়লা হয়ে গিয়েছে, এটা পরিষ্কার করার আগে আমি আর কোনো কিছু এটাতে ঢুকাতে চাচ্ছি না, তাই এখন আমি এগুলো সব কিছু বেছে তারপর রেখে তারপর ফ্রিজটা আগে পরিষ্কার করব আর তারপরে এগুলো সব ফ্রিজে রাখব। তো চলুন আমার সাথে দেখতে থাকুন কিভাবে আমি আমার পুরনো হলেও খুব ভালো ফ্রিজটা, সেই পুরনো ফ্রিজটা আমি কীভাবে নতুনের মতো চকচকা করে পরিষ্কার করি সেটাই দেখুন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার ফ্রিজ অর্গানাইজ করা। এসে দেখুন আমার ফ্রিজটা কিন্তু প্রচুর ময়লা হয়েছে, নিচের সাইডে অনেক অনেক ময়লা হয়েছে, আর আমার শাশুড়ি মা আসলে ওরকমভাবে এগুলো গোছায় না, কারণ আমি এখন আসছি এগুলো আমারই একটা দায়িত্ব, এর জন্য আমিই করি, তো উনি হয়তো খেয়াল করেননি আমি বাসায় ছিলাম না, এতদিনের মধ্যে এতটা ময়লা হয়েছে আমিও খেয়াল করে উঠতে পারিনি। এখন এখান থেকে অনেক কিছু আমি বাইরে ফেলে দেব কারণ অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, ওনারা ফ্রিজের ওরকম কোনো তরি তরকারি খাওয়া হয় না, বের করা হয় না, এর জন্য আসলে দেখেনি হয়তো, আর ফ্রিজটাতে প্রবলেম আছে, এটাতে একটু বরফ বেশি জমে, তো পেছন থেকে আমি বরফগুলো ফেলে দিয়েছি আর এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে ভিতরে যে ময়লাগুলো ওগুলো সব একদম সাবান দিয়ে ধুয়ে নিব। সাবানের সাথে আমি একটু ভিনেগার ইউজ করি কারণ ভিনেগারটা দিলে একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে কতক্ষণ আমি ফ্রিজটাকে শুকনো অবস্থায় বন্ধ করে রাখবো আর তারপরে আবার সব কিছু সাজিয়ে নেব যেগুলো আমার দরকারি জিনিস। প্রায় এক ঘন্টার মতো আমার লেগেছে ফ্রিজটা পরিষ্কার করতে, ঘষে ঘষে ব্রাশ দিয়ে তারপরে ছুরি দিয়ে সব কিছু একদম কর্নারে কর্নারে একদম খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হয়েছে, এতটা ময়লা হবে ভাবতেও পারিনি। তো একদম ফাইনাল লুক আমার ফ্রিজের, আমি উপরের যে সেলফটা থাকে এটা একটু নিচু করে দিয়েছি কারণ এখন রোজার মাস আসছে, উপরের দিকে দেখা যাবে যে শরবত, তারপরে জগ, তারপরে পানির যে বটলগুলো ওগুলো উপরেটাতে রাখতে হবে, এর জন্য আমি সেলফ দুইটা মাঝখানে একদম চাপিয়ে দিয়েছি, ওখানে ডিমটা রাখা যাবে, আর নিচে আমি ওই যে মরিচগুলো রেখেছি, ধনিয়া পাতা রেখেছি, আর ড্রয়ারে কিছু সবজি এনেছে বাবা বাজার থেকে ওগুলোই রেখেছি। তো এই তো আমার আজকের ফ্রিজের ফাইনাল লুক দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এখন আজকে আমি রাত্রের যে রান্নাটা ওটাও আজকে দেখিয়ে দিলাম কারণ কালকে আমি কিছু প্রবলেমের জন্য পুরো ভিডিওটা কালকে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে আমি রাত্রে যা রান্না করেছিলাম ওটাও আপনাদের সঙ্গে হালকা পাতলা শেয়ার করি। আমি পোলাওর চালটা ভেজে নিচ্ছি, আমি আসলে পোলাও রান্না করলে কোনো দারচিনি এলাচি কিছু ব্যবহার করি না, সামান্য একটা দারচিনির একটা গুঁড়া করে নিয়েছি, ওটা একটু হালকা হাফ চামচের মতো দিলেই একদম একটা যে রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসে বাবুর্চিদের ওই ফ্লেভারটা হয়ে যায়, এর জন্য আমি আলাদা কোনো দারচিনি এলাচি আসলে আমি মাংসতেও না আর পোলাওতেও ইউজ করি না। এ তো রাত্রের জন্য বাসার কবুতর ছিল ওটা ভুনা করেছি, সাথে টমেটো দিয়ে সালাদ করেছি, লেবু কেটেছি যার যেটা ভালো লাগে, আর তার সাথে বেগুন ভাজি করেছি আর পোলাও। সো যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই আপলোড করব। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।